হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত। আজকে আমাদের HTML CSS এর নবম ক্লাসে আমরা আজকে আলোচনা করব CSS ডিভ নিয়ে। তো আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কাইন্ডলি পূর্বের ভিডিওগুলো একটু চেক করে নিয়ে পূর্বের 8টি ক্লাস শেষ করে দেন আমাদের এই নবম ক্লাসটিতে আপনারা জয়েন করবেন। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে CSS ডিভ। ডিভ মানে হচ্ছে ডিভিশন, ডিভিশন বা আমরা যেটাকে বলি বিভাগ বা প্রতিটা অংশ। আমাদের একটা ওয়েবসাইটে যত কিছু থাকে সবকিছু একটা ডিভ হিসেবে থাকে। ধরলাম আমরা এখানে একটা ওয়েবসাইটে ঢুকি, internetit.com। হ্যাঁ, এখানে আমাদের এই যে এই অংশটা যেটা একটা আলাদা অংশ, এটা একটা ডিভিশন, এটা আলাদা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এরকম প্রত্যেকটা অংশ এক একটা আমাদের ডিভিশনের ভিতরে থাকে। তো ডিভ হচ্ছে একটা HTML, ডিভ হচ্ছে একটা HTML ফোরের ট্যাগ, HTML ফোরের ট্যাগ। আর এর আরেকটা মানে সমান কোয়ালিটির আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে সেকশন। সেকশনটা হচ্ছে HTML ফাইভের। তো কোনো কোনো ক্ষেত্রে ডিভ ইউজ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে সেকশন ইউজ করা হয়। তো ডিভ আর সেকশনের মধ্যে সামান্য কিছু বেসিক পার্থক্য আছে, এগুলো কোনো কোনো ব্রাউজারে শো করে এবং কোনো ব্রাউজারে শো করে না। তো আমরা এই জন্য পার্থক্য নিয়ে বিশদ আলোচনায় না গিয়ে আমরা কমন ভাবে সবগুলো ডিভ ইউজ করবো, শুধুমাত্র মাদার ডিভটা, প্রধান ডিভটাকে আমরা সেকশন ব্যবহার করবো। এভাবেই মূলত লেখা হয় আর কি, প্রফেশনালরা এভাবে লিখে এখন পর্যন্ত। আর সামনে যদি কোনো চেঞ্জ আসে সেটা তখন আমরা চেঞ্জ ওয়েতে লিখবো। তো আমরা এখন যে জিনিসটা ডিভ জিনিসটা আমি সিম্পলি আপনাদেরকে পেইন্টে একটা টুল দিয়ে সিম্পলি বুঝিয়ে দিই। ধরলাম আমাদের এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইটের পেজ, এটা একটা মেইন ডিভ, এটা হচ্ছে পুরাটা একটা মেইন ডিভিশন, এটার আমি নাম দিলাম মেইন। ওকে, এর ভিতরে একটা অংশ আমার এরকম, যেটার ভিতরে আমার হেডার অংশটা থাকবে, এই জায়গাটার নাম আমি দিলাম হেডার। হেডার আর একটা অংশ থাকবে, বললাম এখানে মেনু থাকবে, এরকম থাকবে হোম, অ্যাবাউট, অ্যাবাউট, প্রোডাক্ট, সার্ভিস, কন্ট্যাক্ট, এরকম একটা ডিভ থাকবে, এটার নাম দিলাম আমি মেনু। ওকে, এরপরে করলাম এটা একটা ডিভ থাকবে হচ্ছে, আর এই পুরো অংশটা একটা ডিভ হিসাবে থাকবে, এই ডিভটার নাম দিলাম আমি কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া, এই ডিভটার নাম হচ্ছে কন্টেন্ট এরিয়া। আর কন্টেন্ট এরিয়ার নিচে এখানে যেখানে থাকবে, এখানে সাধারণত কপিরাইট বা এগুলো লেখা থাকে, তো এটার নাম দিলাম আমি ফুটার এরিয়া। কন্টেন্ট এরিয়ার মধ্যে আমি আবার দুইটা ভাগ করব, এরকম একটা অংশ নিব, এটার নাম হবে সাইড বার, আর এটার নাম হবে মেইন কন্টেন্ট। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নাম ইউজ করতে পারেন, তবে আমি একটা স্ট্যান্ডার্ড নাম ইউজ করলাম, সাধারণত যে নামগুলো ইউজ করা হয়। দেখেন আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের মতো একটা টেমপ্লেট চলে আসছে। তো এরকম একটা টেমপ্লেটই আজকে আমরা ডিজাইন করব। তার আগে আমি আপনাদেরকে ডিভ জিনিসটা নিয়ে আর একটু বিশদ আলোচনা করব, তারপরে এরকম একটা টেমপ্লেট, সিম্পল একটা টেমপ্লেট আমরা নিয়ে আসবো। আমরা আগের যে এই ফাইলটি আমরা তৈরি করেছিলাম, এই ফাইলটি ওপেন করলাম। আচ্ছা, এখন আমাদের ধরলাম এই নর্থ থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটা ডিভ দিব, ডাব্লিউ ডিভি পর্যন্ত, আর এই অংশটা আরেকটা ডিভ দিব। ওকে, আমি এখানে নর্থের আগে একটা ডিভ শুরু করলাম, আর
সেখান থেকে মেনি, এই মেনির আগে গিয়ে এডিটটা শেষ করলাম, ডিপ ট্যাগ। ওকে, এখানে এই ডিপটাই কিন্তু আমাদের এই পর্যন্ত কভার করতেছে। আবার এরপর থেকে আরেকটা ডিপ শুরু করলাম, ডিভিশন, আবার এরপরে গিয়ে একদম লাস্টে গিয়ে ওই ডিপটা, বা এই লেখাটা যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে ওই ডিপটা ক্লোজ করলাম। ওকে, এই ডিপটা, সরি, এটা স্টার্ট ডিপ। হ্যাঁ, এই ডিপটার নাম দিলাম আমি ওয়ান, ডিপ ক্লাস। নাম আমরা কিভাবে দিতে হবে এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি, আমি আর রিপিট করছি না। আর এই ডিপটার নাম দিলাম টু। ওকে, এখন আমরা আমাদের সিএসএস ফাইলটা ওপেন করি। এখানে আমি ডিভিশনে ভাগ করছি, কোনো চেঞ্জ নেই, একটু সামান্য গ্যাপ বেড়েছে এটা ডিভিশনের কারণে। গ্যাপ নিয়ে আমাদের পরে আবার বিস্তারিত ক্লাস আছে। তো আমরা ওয়ান নামে যে ডিপটা দিলাম, এই ডিপটাকে আমি বলে দিলাম ওয়ান ডিভিশনের ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে পিঙ্ক, সেট করলাম, রিফ্রেশ দিলাম। এই যে দেখেন, আমাদের ওয়ান ডিপ যতটুকু এরিয়া আমি নিয়েছি, এই ডিপটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পিঙ্ক হয়ে গেছে। এখন এই ডিপটার উপর আমি আরো যা যা কমান্ড অ্যাপ্লাই করবো সব কিছুই কিন্তু কাজ করবে। এবার আমি টু ডিপটা নিয়ে কাজ করি। টু ডিপটাকে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু, সেট করলাম, রিফ্রেশ দিলাম। এই যে আমার দ্বিতীয় ডিপটার ক্লাস হয়ে গেছে স্কাই ব্লু। এখন আমি এই যে আমার যে টু ডিপ আছে, টু ডিপের ভিতরে যে প্যারাগ্রাফ আছে তার লেখার কালার আমি বলে দিতে চাই যে ব্ল্যাক। ওকে, তাহলে আমি দিব ডট টু স্পেস পি, অর্থাৎ টু ডিপের এই টু ক্লাসের ভিতরে যে প্যারাগ্রাফ আছে তার কালার, লেখার কালার, লেখার কালার দেওয়ার জন্য আমরা কি কালার ইউজ, কি কমান্ড ইউজ করবো, শুধু কালার, তার লেখার কালার হবে ব্ল্যাক, সেট করলাম, রিফ্রেশ দিলাম। এই যে লেখার কালার কালো হয়ে গেছে। ওকে, তাহলে আমরা যদি একটা ট্যাগের ভেতরে আরেকটা ট্যাগ বা ক্লাসকে যদি আমরা কল করতে চাই, সেক্ষেত্রে আমরা স্পেস দিয়ে যদি একাধিক নাম ইউজ করি, এখন দেখেন টু ডিপ ছাড়া আমি যদি পি এর উপর একটা কমান্ড দিয়েছি, সেই কমান্ডটা কিন্তু অন্যান্য জায়গায় কাজ করতেছে, পি এর কালার অরেঞ্জ সেটা কিন্তু এখানে কাজ করতেছে। কিন্তু আমি যখন বলছি যে টু ক্লাসের ভিতরে যে পি হবে তার কালার হয়ে যাবে ব্ল্যাক, সেটা কিন্তু আমার কাজ করছে। আবার আমি যদি বলি এই ওয়ান, এই যে ওয়ান ট্যাগ, ওয়ান ডিবের ভিতরে যে প্যারাগ্রাফ আছে এখানে তো আইডি দেওয়া আছে নিশাত, আমি আইডিটা তুলে দিলাম, আইডিটা আমি এখান থেকে আইডিটা মুছে দিলাম। ওকে, আইডিটা মুছে দিলাম, আইডিটা মুছে দিলে কিন্তু আমার নর্মালি যে কালার সেই কালারটাই পেয়ে যাচ্ছে। এখন আমি যদি বলি ওয়ান ডিবের ভেতরে যে পি আছে তার কালার হবে ব্লু, কালার ব্লু, সেট করলাম, রিফ্রেশ দিলাম। এই যে কালারটা ব্লু চলে আসছে। তাহলে আমরা ডিবের ভিতরে ডিপ দিয়ে কীভাবে ভাগ ভাগ করবো, ডিবের ভিতরে কীভাবে ক্লাস কল করব, এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি। কেউ যদি না বুঝতে পারেন এই অংশটুকু আবার রিপিট করবেন। ওকে, তো আমি এর সামনের দিকে চলে যাই। আচ্ছা, তাহলে আমি এই ফাইলটা পুরো ক্লোজ করে দিলাম। আমি এখানে ওয়েবসাইটের পরে আমি এখানে একটা নিউ ওয়েবসাইট নিলাম, নিউ ওয়েবসাইট। নিউ ওয়েবসাইটের ভিতরে আমি প্রথম একটা HTML ফাইল নিলাম, ফ্রেশ HTML ফাইল, index.html। তারপর নিলাম style.css। এই দুইটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম, বাকি সব আগেরগুলো ক্লোজ করে দিলাম। ওকে, দুটো পাশাপাশি নিয়ে আসলাম, মুভ টু আদার ভিউ, এটা আপনারা জানেন। আমি এখানে একটা আমাদের প্রথম একটা ফ্রেশ HTML কোড লিখি, আপনারা অবশ্যই এই কাজটাকে ফ্রেশ HTML কোড করে তার ভিতরে করবেন। ডকুমেন্ট HTML, বডি, টোটাল, নেক্সট,
HTML file. এই যে উপরে টাইটেল চলে আসছে নিউ HTML file. ওকে, এখন আমাদের মোটামুটি রেডি। এখন আমি CSS ফাইলটা কানেক্ট করে দিই, ক্লিন ফিল স্টাইল শীট plus CSS .css. ওকে, এখন আমি এই CSS ফাইলটা কানেক্ট হয়েছে কিভাবে বুঝবো? আমি এখানে বডির উপর একটা কালার দিই এই CSS ফাইলে, কালার সরি ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক সেট করলাম, রিফ্রেশ করলাম, এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, তার মানে আমি বুঝতে পারছি যে আমার এই CSS ফাইলটা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই জায়গায় একটা মেইন ডিভ নিব। তার আগে আমরা আরো কয়েকটা জিনিস একটু বুঝে নিই। আমি ধরলাম এখানে একটা পি নিলাম, পি পি দিস ইজ মাই লাইন। ওকে, এখানে আমি যদি পি এর ব্যাকগ্রাউন্ড কালার দিই পিঙ্ক, সেট করলাম, রিফ্রেশ দিলাম, যে দেখেন আমার পুরো জায়গাটা কিন্তু সে ব্লক হয়ে গেছে। ওকে, সেম ভাবে আমি এই পি না দিয়ে এখানে একটা ডিভ ইউজ করলাম, ডিভের ভিতরে এই কন্টেন্টটুকু দিলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, ডিভের ব্যাকগ্রাউন্ড কালার পাইনি, কারণ হচ্ছে আমি এখানে এই কোডটা দিয়েছি কার উপর? পি এর উপর। আমি যখন বলবো ডিভের ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হয়ে যাবে, তখন এই যে চলে আসছে। আমি ডিভের পরিবর্তে আমি আরেকটা নিলাম সেম লাইন, এখানে ডিভের পরিবর্তে ইউজ করলাম স্প্যান। স্প্যানের পার্থক্যটা ডিভের পার্থক্যটা আমি বলে দিচ্ছি। আমি একটা সিম্পলি ডিভের ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিয়েছি পিঙ্ক, আর স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিচ্ছি স্কাই ব্লু, সেট করলাম, রিফ্রেশ দিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে লেখা যতটুকু অতটুকু জায়গায় কিন্তু সে দখল করেছে। আমি যদি লেখা একটু বাড়াই, মানে লাইন নিউ লেখা যদি একটু বাড়াই, তাহলে সে আর একটু বেশি জায়গা দখল করবে। কিন্তু ডিভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার লেখা কম হোক বা বেশি হোক, সে কিন্তু পুরো জায়গাটা নিয়ে নিছে। তো এর একটাই কারণ, সেটা হচ্ছে ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ডিভ ইকুয়াল টু ব্লক লেভেল এলিমেন্ট, সে কি করে জায়গাটা ব্লক করে নিয়ে নেয়। আর স্প্যান আর ডিভ একই কাজ করে, কিন্তু স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ তার যতটুকু দরকার সে ততটুকু জায়গায় শুধুমাত্র নিবে। এটা হচ্ছে ডিফল্ট সেটিং। ডিফল্ট সেটিং মানে নর্মালি যে অবস্থা থাকে। আমি চাইলে ডিভকেও ইনলাইন এলিমেন্ট করতে পারবো, আবার স্প্যানকেও চাইলে আমি ব্লক লেভেল এলিমেন্ট করতে পারবো। সেটা খুবই সিম্পল। আমি ডিভের মধ্যে যদি একটা কমান্ড দিয়ে দিই ডিসপ্লে ইনলাইন, তাহলে ডিপটা কি হয়ে যাবে? ইনলাইন এলিমেন্ট হয়ে যাবে। রিফ্রেশ করলাম, এই যে ডিপটা ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। সে যতটুকু দরকার ততটুকুই জায়গা দখল করছে, এবং তার পাশে আরেকজনকে বসার জন্য জায়গাও করে দিছে। সে তার বাইরে এক্সট্রা কোনো জায়গা দখল করেনি, কিন্তু সে কিন্তু একটা ডিপ, তার ডিফল্টভাবে জায়গা দখল করার কথা। আমি যখনই তাকে কমান্ড দিয়ে বলে দিছি যে তুমি ইনলাইন এলিমেন্ট হয়ে যাও, তখন ডিপটা একটা ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। এখন আমি যে স্প্যানটা আছে, স্প্যানকে যদি বলে দিই যে ডিসপ্লে ব্লক, তাহলে সে হয়ে যাবে ব্লক লেভেল এলিমেন্ট। রিফ্রেশ করলাম, এই যে এখন স্প্যানটা কিন্তু পুরো জায়গাটা দখল করে নিছে। তো আমরা ইনলাইন এলিমেন্ট আর ব্লক লেভেল এলিমেন্ট এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। আমরা এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করব। এখন আমি এই কমান্ডগুলো সব মুছে ফেলছি, সেট করলাম, রিফ্রেশ দিলে আমাদের মেইন জায়গাটা সাদা হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এই ছবিটার মতো একটা ডিপ করব। প্রথমে একটা মেইন ডিভ নিতে হবে। আমার এই পুরোটা জিনিস কার মধ্যে থাকবে? মেইন ডিভের মধ্যে থাকবে। তাহলে আমি একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম হচ্ছে মেইন। ওকে, এখন আমি ডট মেইনের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। ওকে, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, কিছুই আসেনি। কারণ কি,
ডিবের ব্যাকগ্রাউন্ড কালার শো করার জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে হয় ডিবের ভিতরে কোনো কন্টেন্ট থাকতে হবে, আমি যদি কোনো কন্টেন্ট দিয়ে দিই তাহলে এর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা শো করবে। এই যে সে একটা এরিয়া নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা শো করেছে, আমি কালারটা ব্লু না দিয়ে স্কাই ব্লু করে দিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। কন্টেন্ট দিয়ে দিলে সে এরিয়াটা নিয়ে জায়গাটা শো করবে, আর কন্টেন্ট না দিলে আর একটা উপায় আছে, সেটা হচ্ছে হাইট এবং উইথ ডিফাইন করে দেওয়া। আমি যদি এই মেইন ডিবকে হাইট এবং উইথ ডিফাইন করে দিই তাহলে সে এই এরিয়াটা নিয়ে নেবে। আমি যদি বলে দিই তার হাইট হবে সেমিকোলন মিস্টেক হয়ে গেছিল, হাইট হবে 1000 পিক্সেল, উইথ হবে 600 পিক্সেল। ওকে বলে দিয়ে সেভ করলাম, রিফ্রেশ করলাম, যে হাইট উইথ ডিফাইন করে দেওয়ার পরে সে কিন্তু তার জায়গাটা নিয়ে নিছে। এখন আমি উইথটা 600 অনেক কম হয়ে যাচ্ছে, আমার স্ক্রিনটা যেহেতু অনেক বড় আমি উইথটা দিলাম 1200 পিক্সেল, রিফ্রেশ দিলাম, এই যে অনেক বড়। ঠিক আছে, এখন আমি এই ডিপটাকে মাঝখানে নিয়ে আসবো। ডিপ মাঝখানে নিয়ে আসার জন্য কমান্ড হচ্ছে মার্জিন 0 স্পেস অটো, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, ওকে ডিপটা মাঝখানে চলে আসছে। এই যে এইটা, এই কমান্ডটা শুধুমাত্র ডিপকে মাঝখানে আনার জন্য, লেখা ছবি অন্য জিনিস কিন্তু মাঝখানে আনার কমান্ড আমি দেখিয়েছিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, তো এখন এই ডিপটা আমার এখন হাইট আছে কতটুকু, 1000 পিক্সেল। তাহলে আমি আমার এই হেডারে একটা নোট নিয়ে নিই, হেডার মেইনে একটা নোট নিয়ে নিই, মেইনটা হচ্ছে আমার 1000 পিক্সেল আছে। আচ্ছা, এই 1000 পিক্সেলের মধ্যে আমি হেডারটাকে দিব 200 পিক্সেল। ওকে, এখন আমি যদি একটা ডিপ নেই, এটা হেডারটা কিন্তু আমার মেইনের ভেতরে আছে, তার ভিতরে আছে মেইনের ভিতরে, মেইনের ভিতরে যখন আছে এখন আমি মেইনের ঠিক ভিতরে আরেকটা ডিপ নিচ্ছি। এখন মেইনের ভিতরে বলতে মেইন ডিপ যেখানে শুরু হয়েছে আর যেখানে শেষ হয়েছে তার ঠিক মাঝখানে আমি আরেকটা ডিপ নিচ্ছি। এই ডিপটার নাম হবে হেডার, হেডার নামে আরেকটা ডিপ নিয়ে নিলাম। এখন ডিপ শেষ দিয়ে আমার হেডার ডিপ কি আসছে, আসে নাই, কারণ ডিপ শো করার জন্য আমাকে কি করতে হবে, হয় তার ভিতরে কন্টেন্ট থাকতে হবে, নাইলে হাইট উইথ থাকতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার না থাকলে আমি তো বুঝতেই পারবো না যে সে কতটুকু এরিয়া নিয়ে রেখেছে। ওকে, আমি হেডারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে। ওকে, আচ্ছা এখন আমি উইথ কতটুকু দিব, আমার এই যে মেইন ডিবের উইথ আছে কিন্তু 1000 পিক্সেল, সরি 1200 পিক্সেল। এখানে আমার মেইন ডিব যত বড় আমার হেডারও তো ঠিক তত বড়, তাহলে হেডারের উইথ কত হবে, হেডারের উইথ হবে ওই 1200 পিক্সেলই। আমি এখানে 1000 পিক্সেল লিখেছিলাম, এটা মুছে দিই। ওকে, এখন আমি এই যে হেডারকে কি দিব, উইথ দিব 1200 পিক্সেল, আর হাইট কতটুকু দিব, হাইট আমি একটা আনুমানিক নিয়েছিলাম 200 পিক্সেল, সেভ করলাম, এখন রিফ্রেশ করি। এই যে আমার হেডার অংশটা কিন্তু চলে আসছে। ওকে, এরপর আমি মেনু নিব, মেনুটা হেডারের ঠিক উপরে হবে না নিচে হবে, হেডারের নিচে হবে, মেইনের ভিতরে হবে, তাই না? এই যে আমার মেইন ডিবের ভিতরে হবে, হেডারের নিচে হবে আমার কে, মেনু ডিপটা। তাহলে আমি এখানে আর একটা ডিপ নেই, এই ডিপটার ক্লাস হচ্ছে মেনু, ক্লাস হচ্ছে মেনু। তাহলে আমি সেম হেডারের মতো করে আরেকটা নিলাম মেনু, মেনুর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম পিঙ্ক, আর উইথ তো 1200 পিক্সেলই থাকবে যেহেতু এটা ফুল উইথ পুরোটা ব্যাপি থাকবে, তাহলে এই হাইট দিলাম আমি 50 পিক্সেল, সেট করলাম, রিফ্রেশ দিলাম, এই যে আমার মেনু কিন্তু চলে আসছে। ওকে, এবার আমি আরেকটা ডিপ নিব, কাকে, এই যে কন্টেন্ট এরিয়াটা, ঠিক আছে, কন্টেন্ট এরিয়াটা এটা নেওয়ার সময় আমি একটু টেকনিক্যালি জিনিসটাকে করবো, আমার মেনু যত বড় নিচে ফুটারটাও তো তত বড় হবে, তাই না? তাহলে আমার এই মেনু যদি হয় 50 পিক্সেল হাইট, ফুটারটা হবে 50 পিক্সেল, তাহলে আমার টোটাল হাইট আছে 1000, তার মধ্যে আমার হেডার ইউজ করেছে 200, এখানে 50, এখানে 50, তাহলে কত হলো 100, 100 আর 200 300, অর্থাৎ আমি যদি
টোটাল 1,000-এর মধ্যে 300 যদি আমার হেডার মেনু এবং ফুটার মিলে ইউজ করে থাকে, তাহলে আমি একে যদি 700 পিক্সেল হাইট দেই তাহলে আমার পারফেক্টলি হবে। আমার মনে হয় হিসাবটা বুঝতে পেরেছেন। এই হিসাবটা আপনাদের লেআউট তৈরি করার জন্য অনেক বেশি কাজে লাগবে। তাহলে আমি এই কন্টেন্ট এরিয়াটা ডিফাইন করব, এটার নাম দিয়েছিলাম আমি কন্টেন্ট এরিয়া। তো সেম ভাবে ডিভ সেখানে আমি যেভাবে দিয়েছিলাম বড় হাতে ছোট হাতের অক্ষর দিয়ে সেভাবে আমরা ইউজ করব না, আমরা এখানে সব স্মল লেটারে দিচ্ছি এবং কোনো স্পেস দেব না, হাইফেন দেব। কন্টেন্ট এরিয়া সেভ করলাম, আর এখানেও সেম ভাবে একটা ক্লাস দিলাম কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার নেব রেড, উইথ সেম ভাবে যেহেতু এটা ফুল উইথ, এটার উইথ হবে অবশ্যই 1200 পিক্সেল, আর হাইটটা আমরা কিন্তু হিসাব করে ডিফাইন করে নিয়েছি, হাইটটা হবে আমার 700 পিক্সেল। চেক করলাম, এই যে আমার 700 পিক্সেল এরিয়া ব্যাপি নিয়ে গেছে এবং নিচে ফুটারের জন্য 50 পিক্সেল খালি রেখে দিয়েছে। তবুও আমি এই ফুটারটাকে আলাদাভাবে ডিফাইন করে নিই, আশা করি আপনাদেরকে আর বলার প্রয়োজন নেই কিভাবে করব। ফুটার, আর এখানে নিব আমি ফুটার ক্লাসটা, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, উইথ হবে আমার ওই সেমই 1200 পিক্সেল, আর হাইট হবে 50 পিক্সেল, যেহেতু আমরা ফুটারের জন্য 50 পিক্সেল বরাদ্দ রেখেছিলাম। সেভ করলাম, সেভ অল, তারপর রিফ্রেশ দিলাম, এই যে আমার ফুটার এরিয়াটা চলে আসছে। আচ্ছা, এইটুকু আমরা খুব সুন্দরভাবে পেরেছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই কন্টেন্ট এরিয়াটাকে দুইটা ভাগ করতে হবে। তো কন্টেন্ট এরিয়ার ভিতরে দুইটা ডিভ হবে, একটা সাইড বার আর একটা মেইন কন্টেন্ট। তাহলে আমার এই যে কন্টেন্ট এরিয়া ডিভটা যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে তার মাঝখানে আরও দুইটা ডিভ নিতে হবে। প্রথমে একটা ডিভ নিলাম আমি, এই ডিভটার নাম কি হবে, কন্টেন্ট এরিয়ার ভিতরে একটা ডিভ হবে সাইড বার আর একটা হবে মেইন কন্টেন্ট। তাহলে আমি এই ডিভটার নাম দিলাম সাইড বার, সাইড বার, আর আরেকটা ডিভ নিব সেম ভাবে মেইন কন্টেন্ট। এই ডিভটা এখানে ক্লোজ করব, আমার দুইটা ডিভ হয়ে গেছে। এখন আমি সাইড বার ডিপটা তৈরি করব, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমার সাইড বারটার হাইট কতটুকু হবে, যেহেতু আমার মেইন কন্টেন্টের হাইট হচ্ছে 700, তাহলে সাইড বারের হাইটও 700 হবে। তাহলে আমি এখানে হাইটটা দিয়ে দিই আগে, যদিও আমরা আগেরগুলোতে উইট আগে দিয়েছি, হাইট 700 পিক্সেল। আচ্ছা, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ, উইথ কতটুকু হবে। আমার এখানে টোটাল আছে 1200 উইথ, তার মধ্যে আমি আনুমানিক যদি এখানে নেই, 1/3 ভাগের 1 ভাগ যদি নেই, তাহলে আমি সাইড বারকে 400 দিলে মোটামুটি সুন্দর একটা সাইড বার হবে। ওকে, তাহলে আমি উইথ দিলাম 400 পিক্সেল। ওকে, এবার সেমভাবে আমি মেইন কন্টেন্টটা তৈরি করি। মেইন কন্টেন্ট নাম কিন্তু আমার মিল থাকতে হবে, এখানে আমি মেইন কন্টেন্ট ক্লাসের নাম দিয়েছি, এখানেও দিয়েছি। আমি যদি একটু সামান্য ভুল করে দিই, এখানে TANT দিই, তাহলে আর কাজ হবে না। এই ছোটোখাটো মিস্টেকগুলো আমাদের হয়, খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি যদি মেইন স্পেস কন্টেন্ট দিই তাহলেও কাজ হবে না, সেম থাকতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, আর উইথ, উইথ আমার এখানে যেহেতু 1200-র মধ্যে 400 আমি সাইড বারের জন্য ব্যবহার করছি, আর এখানে আমার মেইন কন্টেন্টের জন্য কতটুকু বাকি আছে, 800 পিক্সেল বাকি আছে। তাহলে আমি এখানে 800 পিক্সেল দিয়ে দিয়ে সেভ করলাম, রিফ্রেশ করলাম। এই যে দেখেন, দুইটা কিন্তু উপরে নিচে চলে আসছে, পাশাপাশি কিন্তু আসেনি। পাশাপাশি আসার জন্য আমাদেরকে একটা কমান্ড দিয়ে দিতে হবে, অর্থাৎ কে কোন পাশে বসবে। আমি যদি বলি সাইড বার বাম পাশে বসবে আর মেইন কন্টেন্ট ডান পাশে বসবে, তাহলে সাইড বারকে বলে দেব ফ্লোট লেফট, আর মেইন কন্টেন্টকে বলে দেব ফ্লোট রাইট। সেভ করলাম, রিফ্রেশ দিলাম, এই যে দুজন পাশাপাশি বসে গেছে। আমি যদি উল্টে দিই, সাইড বারকে বলে দিই ফ্লোট রাইট,
আর মেইন কন্টেন্টকে বলে দিই ফ্লোট লেফট, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, এই যে সাইড বার ডান পাশে চলে আসছে। এই লেআউটটা যদি তৈরি করতে পারেন, এটা কিন্তু আমাদের আজকে পর্যন্ত যতগুলো ক্লাস করেছেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। এই লেআউট তৈরি করাটাতে অনেকের গ্যাপ থাকে, অনেকে আছে যে হচ্ছে টিউটোরিয়াল দেখে দেখে অনেক HTML CSS কমান্ড মুখস্থ করেছে, পেজ তৈরি করেছে, কিন্তু লেআউট ভেঙে চুরে যাচ্ছে, লেআউটটা সুন্দরভাবে তৈরি করতে পারছে না, বিধায় একজন ভালো ওয়েব ডিজাইনার হিসেবে পদার্পণ করতে পারছেন না। তো এই জায়গাটাতে আপনারা যত পরিষ্কার থাকবেন, এই এই টিউটোরিয়ালটা, এই ভিডিওটা প্রয়োজনে আপনারা 5 বার দেখবেন, দেখে এই অংশটা আবার রিপিট করবেন, আবার রিপিট করবেন। এখানে যাতে আমি যে মাপ নিয়ে করেছি, যত ভাগ ভাগ করেছি, কোথাও যাতে কোনো গ্যাপ না থাকে। এই জায়গাটাতে গ্যাপ থাকলে আর সামনে আপনারা এগোতে পারবেন না। আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আপনারা, ফাইল আমি ক্লাসের ফাইলটা আপনাদেরকে গুগল ড্রাইভে লিঙ্ক আপলোড করে লিঙ্ক দিয়ে দিবো, আর আপনারা যেই ক্লাস ফাইলগুলো তৈরি করছেন সেগুলো আমাকে কিভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি এই ফাইলটা ক্লোজ করলাম। আর এখানে আমরা আজকে যেটা যেটা করেছি, লেআউট ডিজাইন করেছি, লেআউট ডিজাইন করেছি, আমরা নতুন যে কমান্ডগুলো শিখেছি সেগুলো হচ্ছে হাইট, হাইট নিয়ে আমরা আগেও কাজ করেছি, উইথ, ফ্লোর, এই কমান্ডগুলো আমরা নতুনভাবে ইউজ করে আমরা সুন্দরভাবে একটা লেআউট তৈরি করেছি। তো আমার এই ফোল্ডারটা আমি এখন আপলোড করে দেবো। এটা কিভাবে করব, আমার এখানে ব্রাউজার থেকে আপনাকে প্রথমে একটা জিমেইলে লগ ইন করতে হবে। আমি যে জিমেইল থেকে সবসময় আপলোড দিই সেটাতে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আমি এই জিমেইলটাতে লগ ইন করেছি। এখন আমি ঢুকে যাব ড্রাইভে, drive.google.com, অথবা আমি সার্চে লিখে নিব ড্রাইভ। ড্রাইভ লিখলেই এই ড্রাইভের ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পরে আমি গো টু ড্রাইভে ক্লিক করব, তাহলে আমার গুগল ড্রাইভে চলে আসবো। এখানে আমার ফোল্ডার করা আছে ওয়েব ডিজাইন, এই যে এখানে আপনাদের প্রতিদিনের ক্লাসের ফাইলগুলো আছে। আমি নতুন একটা ফোল্ডার আপলোড করব, আমি যদি ফাইল আপলোড করতে চাই এখানে, ফোল্ডার আপলোড করতে চাইলে এখানে। ওকে, এখন আমি আমার যে জায়গায় ফোল্ডারটা আছে সেই জায়গায় চলে যাব। এই যে ফোল্ডারে, এই ফোল্ডারটাই আমি আপলোড করতে চাই, ফোল্ডারে ঢুকে আপলোডে ক্লিক করব, আপলোড। এখন আমি এই ফোল্ডারটা আপনাদেরকে শেয়ার করব, শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পরে প্রথমে লিঙ্কটা কপি করে নিব, কপি লিঙ্কে ক্লিক করলাম, এরপর চেঞ্জ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে না ক্লিক করলে ফাইলটা প্রাইভেট হয়ে থাকবে, এখানে ক্লিক করে ডান দেব। এখন যে কেউ এই লিঙ্কটা যেই পাবে সেই ভিডিওটা, এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করে এই ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো আপনারা এইভাবে আপনাদের ফাইলটা আপলোড করে দিয়ে যদি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেন, তাহলে আমি আপনাদের ফাইলের কী সমস্যা হচ্ছে, কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, এই জিনিসগুলো চেক করে আপনাদেরকে আমি আনসার দিতে পারবো। তো আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন, আর প্রতিনিয়ত আমাদের সাথে কমিউনিকেশন রাখলে আপনারা ডে বাই ডে আপডেটগুলো পাবেন। তো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।